টলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় বা ব্যক্তি জীবন নিয়ে সবসময় থাকেন নেটপাড়ার চর্চায়। এই অভিনেত্রীকে কখনো দেখা যায় পুষ্পা সিনেমার সামি সামি গান, আবার কখনো ট্রেন্ডে থাকা মিউজিকের তাল মেলাতে। তবে এবার শ্রীলেখা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন এক ভিডিও আপলোড করলেন যা দেখে হইচই পড়ে গেছে নেটপাড়ায়। শ্রীলেখার সেই ভিডিওতে দেখা যাচ্ছে বলিউডের এক অভিনেতাকে বাহু ডোরে জড়িয়ে রয়েছেন তিনি। সুপুরুষ অভিনেতা শ্রীলেখার কপালে আলতো করে চুমু এঁকে দিচ্ছেন, আর ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে অমর সঙ্গী সিনেমার জনপ্রিয় গান চিরদিনই তুমি যে আমার। শ্রীলেখার অনুরাগীরা জল্পনা করার আগেই এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন তিনি, ইনি আমার সহ অভিনেতা, আমার সঙ্গী নয়। শ্রীলেখাকে দেখা যাবে বলিউডের এক ওয়েব সিরিজে। সেই সিরিজের শুটিং চলছিল কলকাতায়। সেই শুটিং এর ফাঁকেই নায়ককে নিয়ে বানিয়েছিলেন এই ভিডিও। কলকাতার পর এই সিরিজের শুটিং হবে দার্জিলিং ও মুম্বাইতে। বরাবরই নিজেকে নিজের মতো করে নিয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। কখনো পোষ্যদের নিয়ে, আবার কখনো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে করেন বার্তালাপও। স্পষ্টভাষী হওয়ায় নিন্দুকরা অবশ্য শ্রীলেখাকে নিয়ে নানা মন্তব্য করতেও ছাড় দেন না। তবে এসবকে একেবারেই পাত্তা দেন না এই অভিনেত্রী। গত বছর এই অভিনেত্রীর সিনেমা আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিল। রুদ্রবীণা সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। আর এবার বলিউড সিরিজে অভিনয় করে যে তাক লাগাতে চলেছেন এই অভিনেত্রী, তার ইঙ্গিতই হলো ইনস্টাগ্রামের এই ভিডিওটি। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।